আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নতুন আরও একটি ভিডিওতে দর্শক যারা গ্রামে অথবা শহরে বসবাস করেন আপনারা চাইলে কিন্তু মুরগির খামার করে বিজনেসটা করতে পারেন তো আজকে এই মুরগির খামার ব্যবসার ধারণা দেওয়ার চেষ্টা করব আমাদের সুমন ভাই সে দীর্ঘ সফলতার সাথে খামার করতেছে অনেক সে মুরগি করছে সোনালি করছে এবং পরিশেষে সে পোলট্রি করতেছে তো সোনালি করে কীরকম কী সে লাভ করতো এখন বর্তমানে কেন পোলট্রি করতেছে কীরকম কী লাভ যেটা সত্য সেটাই বলার চেষ্টা করব তো আগে আমরা আগে আমরা একটু ঘর সম্পর্কে ধারণা দেই যে কত টাকা হলে ঘর তৈরি করা যায় কত টাকা পুঁজি লাগে এবং কত টাকা লাভ হতে পারে এ টু জেড এই ভিডিওতে কিন্তু আমরা ধারণা দেওয়ার চেষ্টা করব। আমরা আগে সুমন ভাইয়ের সাথে বিস্তারিত কথা বলবো আসসালামু আলাইকুম সুমন ভাই কেমন আছেন আচ্ছা আপনার এই খামারের বয়সটা কতদিন হবে চার বছর হয়ে গেছে

আচ্ছা যেহেতু খামারেরা পুঁজি কম থাকে শুরুতে যত কম বাজেটের ভিতরে ঘর করা যায় তত বেশি লাভবান হতে পারবে তাই না আচ্ছা আচ্ছা তাহলে আমরা ভিতরে যাই সুমন ভাই ভিতরে গিয়ে দেখি বর্তমানে সুমন ভাই কি লালন পালন করতেছে আচ্ছা এই নিচে কি দেওয়া এগুলা কাঠের গুড়ি আচ্ছা কাঠের গুড়ি কিরকম কি কেনা যায় কাঠের গুড়ি বস্তা আমাদের

কিন্তু সোনালিতে প্রথম দুই বছর আড়াই বছর করার পর তেমন একটা সুবিধাজনক হয়নি কারণ ওই কারণে তেমন একটা সুবিধা হয় নাই তারপরে আমার ছয় সাত মাস বন্ধ ছিল তারপরে এই ব্রয়লার ছয়শো করে ব্রয়লার উঠাই আচ্ছা সোনালি যখন করছেন তখন তো ভালো সুবিধা করতে পারেন নাই না তেমন একটা সুবিধা হয় নাই এখন বয়লার দিন ধরে করতেছেন বয়লার এই এক বছর বয়লার

আচ্ছা সরকারিভাবে ফ্রিতে দেয় তাই না কয় দিনের ট্রেনিং দিয়েছিলেন এক মাসের আচ্ছা এক মাসে এগুলার ট্রেনিং দিয়ে আপনি ভালো করে শিখছেন নাকি আচ্ছা তো এখন যেই বললেন যে ছয়শো পলটি মুরগি যদি কেউ লালন পালন করে তাহলে মাসে পনেরো দিন মানে আঠাশ দিন পর বিক্রি হয় পনেরো হাজার মতন থাকে তাই তো পনেরো হাজার মতন থাকে তো প্রতি পিস বাচ্চা কত টাকা কেনা হয় মানে মানে কত টাকা ইনভেস্ট হলে আমরা আমরা একটা হিসাব পাইলাম মানে মোটামুটি আড়াই লক্ষ টাকা যদি ইনভেস্ট করে তাহলে পরিপূর্ণভাবে ঘর এবং মুরগি বিক্রি পর্যন্ত সে করতে পারবে আড়াই লক্ষ টাকা

দর্শক আমরা কিন্তু চমৎকার একটা হিসাব বের করে নিয়ে আসলাম সুমন ভাইয়ের সাথে কথা বলে মানে আপনি গ্রামে বসে সুমন ভাই কিন্তু পাশাপাশি অন্য কাজ করেন তাই না খামারে কিন্তু সময় দেওয়া হয় না পাশাপাশি কি কাজটা করেন আপনি পাশাপাশি আমি ফার্নিচারের কাজ করি ফার্নিচারের কাজ করেন এই যে দর্শক দেখেন পাশাপাশি ফার্নিচারের কাজ করে এবং কি সে কাজের ফাঁকে ফাঁকে কিন্তু এগুলো এখানে তো সব সময় লেগে থাকা বা কাজ করা প্রয়োজন হয় না তাই না কাজ করার প্রয়োজন হয় না তো যারা চাকরি করেন এবং গ্রামে যারা অন্য কাজ করেন বা পাশাপাশি ঘরের মহিলারা যারা আছেন তারা কিন্তু তারা চাইলেই কিন্তু এই খামারে বিজনেসটা করতে পারেন তার মানে এক লক্ষ টাকা এরকম একটা ঘর কিন্তু আপনারা কম খরচে টিন ছাড়াই কিন্তু ঘরটা তৈরি করতে পারেন আর এক লক্ষ তিরিশ হাজার মোটামুটি আড়াই লক্ষ টাকা হলে কিন্তু এক মাসে এক মাস পর আপনারা প্রতি মাসে পনেরো হাজার টাকা লাভ আর কি আসবে তাই না আর মুরগির সংখ্যা যত বাড়বে ছয়শো পিসে পনেরো হাজার যদি বারোশো পিস হয় তাহলে তিরিশ হাজার যদি চব্বিশ পিস হয় তাহলে ষাট হাজার

একটা বাচ্চা একদিনের বাচ্চা আবার এখন আমি এই যে ছয়শ আলসি এটা আছে টাকার বাচ্চা এটা তিরিশ টাকার আচ্ছা এই বাচ্চাটার বয়স কতদিন হবে বর্তমানে বয়স হয়েছে

মানে কোথায় বিক্রি করেন কার কাছে বিক্রি করেন ডিলারের মাধ্যমে আমরা এটা মার্কেটে সাপ্লাই হয় ডিলারের মাধ্যমে ডিলারের মাধ্যমে ডিলার কি রকম ডিলার হইছে এই যে বাচ্চা মানে যাদের কাছ থেকে বাচ্চা নেন বাচ্চা নেয় এবং ফিট খাবারগুলা দেয় ওষুধ দেয় তারা তারাই আবার এই মুরগি বিভিন্ন মার্কেটে সাপ্লাই করে সাপ্লাই করে আমার

কিছু কিছু সিমটম আছে বুঝছে ওষুধ ইউজ করতে হয় এইগুলো অনেকে হয়তো জানে না ঠিক সময় ওষুধ পরে না এই কারণে তাদের বড় বড় দেখা যায় যেমন পুঁজি ধর আড়াই টাকা দিয়ে পুঁজি শুরু করলো অসুস্থ মুরগি বিশেষ করে এই ব্রয়লার মুরগি রেডি হয় যখন তখনই পঁচিশ দিনের সময় তাদের একটা বড়

মানে ইনভেস্ট যত বাড়াবেন লাভের সঙ্গে তত বাড়বে আমার পরিকল্পনা আছে যে আমি আর আটশো মুরগি পালার মতো একটা শেড ঘর তৈরি করবো তারপরে ওই যে এখানে ছয়শো ওখানে আটশো এই চোদ্দোশো মুরগি পালন করলে আমার মোটামুটি ফ্যামিলিগত যে খরচাটা ওটা আসা আসবে ইনশাল্লাহ আচ্ছা আর একটা কথা শুনছিলাম আপনার এই খামার দেওয়ার মানে ইচ্ছা ছিল शौक ছিল কত বছর আগে এইটা আমার যখন আমি একদম যুবক 20 22 বছর বয়স তখন আমার একটা আশা ছিল যে আমি মুরগির খামার করব আচ্ছা আচ্ছা কিন্তু ওই আশাটা আমার পূর্ণ হয় করতে করতে প্রায় 18 19 বছর হয়ে গেছে আমার যখন 20 বছর বয়স তখন এই আশা সেই আশা পূর্ণ করি আমি 38 39 বছর বয়স যখন আচ্ছা আচ্ছা

মানে যত বেশি লালন পালন করেন তত বেশি মানে বাস্তব অভিজ্ঞতা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা খামারকে আরো বৃদ্ধি করা তাই না আচ্ছা লস হয়েছে কি এই পর্যন্ত লস এই করার পর আমার লস হয় নাই আল্লাহর রহমান সোনালী করার সময় লস হয়েছিলো আমার সোনালি তো বিক্রি করতে মনে করেন যে তিন মাস লাগে নাকি আড়াই তিন মাস এলে বিক্রি করতে করতে আড়াই মাস সময় হয়ে যায় দেখা যায় আড়াই মাস বেচা কিনতে করতে পারতে আড়াই তিন মাস হয়ে যায় কিন্তু এটায় আবার ওই দেখা যায় পঁয়ত্রিশ চল্লিশ দিনের ভিতরে আবার সেডি মুরগি বাচ্চা উঠেই ফেলান আচ্ছা 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 এই এই কারণে এটা ইনভেস্টটা করার অল্প আবার টাকাটা বের হয় এই সুবিধা হইছে তো আলহামদুলিল্লাহ সুমন ভাই অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা কিন্তু যেটা সত্য সেটাই ভিডিওতে বলার চেষ্টা করছি সব ব্যবসায় কিন্তু লাভ লস আছে তাই আপনার যদি ইচ্ছা থাকে শখ থাকে সুমন ভাই কিন্তু একটা কথা বলছে এটা তার ভালো লাগে লাভ হইলেও করে লস হইলেও করে এই কারণে সে টিকে আছে চার বছর ধরে করতেছেন নাকি চার বছর ধরে করতেছে তো আপনারা কিন্তু গ্রামে আমি বলি সব সময় যারা গ্রামে থাকেন গ্রামে কৃষি সেক্টরের সাথে সবাই একটু জড়িত থাকবেন গ্রামে সব দিক থেকেই সুযোগ সুবিধা ভালো এবং পাওয়া যায় এই এটা কিন্তু একদম গ্রামে দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক জঙ্গল হ্যাঁ এই দেখেন এদিকে দেখেন চতুর্দিকে ঠিক আছে এবং ঘর কিন্তু সে এখানে এক লক্ষ টাকার ভিতরে কিন্তু একটা ঘর সম্পূর্ণ কমপ্লিট এই ঘরে মানে কারণ যে কত ফিট বাই কত ফিট জানি বলছিলেন তিরিশ বাই পঁচিশ আচ্ছা ও মেজোটা আর কি পাকা মাটি না পাকা তো এখানে টোটাল কত ফিস মুরগি লালন পালন করা যায় এখানে ব্রয়লার ছয়শো আচ্ছা হয় এক হাজার হয় আচ্ছা তো দর্শক ভিডিওটি যারা দেখছিলেন একটু বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন এরকম ধরনের ব্যবসার আইডিয়া এবং পাইকারি পণ্যের সন্ধান নিয়ে কিন্তু আমরা ভিডিও তৈরি করে থাকি তো এটা কিন্তু সত্য যেটা সেটাই বলার চেষ্টা করেছি আপনারা চাইলে কিন্তু করতে পারেন তো ভিডিওর বিষয় নিয়ে যদি কোনো মতামত থাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন পরবর্তী সময় আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেই পর্যন্ত আমাদের চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ